এখানে আমরা একটা বাথরুম দেখতে পাচ্ছি তো আমরা আসলে আরো রুম দেখবো হ্যাঁ এই পাশে দুইটা বাথরুম আছে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা এটা হচ্ছে পুরাতন বাসা হ্যাঁ এটা বরদেরই বাসা চলো সর্দ আমরা আসলে একটু আমরা আসলে রিভিউ করতেছি কি অবস্থা আছে বাসা। এই বাসা আমরা দেখতে পাচ্ছি এখানে ঝোপঝাড় জঙ্গল তো আমরা তিনজন চলে আসলাম এই যে পিচিও আছে সাথে তো আমরা কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখতেছি কারণ আমাদের হয়তো ভবিষ্যতে আর আসা হবে না তো সেই জন্য আর কি সোয়ার্ধ আপু কোড়াডাঙ্গা ইয়াস কোড়াডাঙ্গা এটা আসলে শুকান পুকুর থেকে আসলে একটু সামনের দিকে আসতে হয় তো আমরা রাস্তাটা মোটামুটি হারাই ফেলছিলাম তো তারপরে আবার একজনকে জিজ্ঞেস করার পর সে আবার বলে দিল ঠিক মতো তো আসলে এখানে আমরা ঝোপ মানে জঙ্গল টঙ্গলই বেশি আশেপাশে টাপ না থাকলেই হলো তাহলে আসলে আমরা বেঁচে যাই রাইট আসো শান তো আমরা আর বেশি দূরে না যাই এখানেই থাকি তো মোটামুটি প্লেসটা আমার ভালোই লাগছে আচ্ছা এখন খুব সুন্দর একটা সূর্যের আমরা একটা অভ্যাস দেখতে পাচ্ছি এখন মানে বিকাল অনেকটা এখন ঘড়িতে আমি সময় দেখতেছি ঠিক ঠিক ছয়টা বাজে তো আমরা আর বেশি দূরে না যাই আমাদের ভিডিওটা ক্লোজ করতে হবে সো এটা হচ্ছে আমাদের বরের বাসাটা দেখেন বাসৌধাউ তাহলে কি কি ঝোপঝাড় আশেপাশে এটা আসলে অনেক জঙ্গল আশেপাশে সো গাছগাছালি দেখে আসলে মনটাই ভরে গেল এটা কি সাদমানের নানা বাসা এটা রাইট তো সাদমানের নানারা কয় ভাই বল সরি ওনার সাদমানের মারা তার মধ্যে যার বিয়ে হলো সবার ছোট ছোট ভাই সবার ছোট সবার ছোট ভাই বিয়ে হলো আচ্ছা শান কি অবস্থা তোমার হ্যালো সুশান ওকে তো আমরা কিন্তু ভিডিও তো আমরা কিন্তু ভিডিও অন করব হ্যাঁ বলো আমিও করব তুমিও করবে সো আমরা কিন্তু ভিডিও ক্লোজ করব আমরা কিন্তু একটা সুন্দর প্লেসে চলে আসলাম আসলে মনটা মানে ভালো হয়ে গেল হ্যাঁ কালকে আমরা যে প্লেসে গেছিলাম সোয়াদদের ওখানে মুকামতলা আমার খুব একটা ভালো লাগে নাই তার মধ্যে তখন আর কি দুপুর টাইম ছিল বাট এখানে আসলে এই যে পাখি ডাককেও কিন্তু আমি শুনতে পাচ্ছি জানি না সকালে আসলে কি অবস্থা হয় তো আসলে এই জায়গায় এসে আমি সত্যি সার্থক আজকে বড় পক্ষ থেকে আমাকে দেওয়াত দেওয়া আমাদেরকে দেওয়াত দেওয়া হয়েছিল তো আমি তাদের শুভকামনা দেই তারা সবসময় ভালো থাকুক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি